সামুদ্রিক ঝড় ঈশার প্রভাবে যুক্তরাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে। দেশজুড়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খোলা হয়েছে 24 ঘন্টার হেল্পলাইন। ঝড়ের কারণে নর্দার্ন আয়ারল্যান্ডে 45,000, উত্তর পশ্চিম ইংল্যান্ডে 8,000 এবং ওয়েলসে 3,000 মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। স্কটল্যান্ডে অনেক সড়ক বন্ধ করা হয়েছে, সেই সঙ্গে সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অনেক বিমানের ফ্লাইট বাতিল হয়েছে।